হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সামনে যেহেতু তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা, তাই আজকের ভিডিওতে তোমাদের উচ্চতর গণিতের একটি চূড়ান্ত এ প্লাস সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো তোমরাও খুব সহজে এ প্লাস পেয়ে যাবে। তো মূল সাজেশনে যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি উচ্চতর গণিতে এ প্লাস পেতে চাও তাহলে তোমাদের দুইটি পূর্ব শর্ত মানতে হবে। তো প্রথম শর্তটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে মিনিমাম 23 বা 24 পেতে হবে। এরপর দ্বিতীয় শর্তটি হচ্ছে অবজেক্টিভেও তোমাদের মিনিমাম 23 বা 24 পেতে হবে। তো এর মধ্যে তোমাদের প্র্যাকটিক্যালে 25-এ 25 পাওয়া খুবই ইজি। তোমরা যদি তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় মোটামুটি কিছু লিখে আসতে পারো এবং তোমাদের যখন ভাইবার জন্য টাকা হবে তখন যদি তোমরা স্যারদের বিনয়ের সাথে সম্মান প্রদর্শন করো, কোনো প্রশ্নের উত্তর না পারলে বিনয়ের সাথে স্যারকে বলবে সরি স্যার এই মুহূর্তে এই প্রশ্নটার উত্তর আমি পারছি না, তো স্যারদের সাথে বিনয় প্রদর্শন করবে এবং প্র্যাকটিক্যাল খাতায় মোটামুটি যদি তোমরা কিছু লিখে আসতে পারো তাহলে তোমরা খুব ইজিলি 23-24 এমনিতেই পেয়ে যাবে। তো তোমরা প্র্যাকটিক্যাল এবং অবজেক্টিভে যদি তোমাদের মার্কটা এগিয়ে রাখতে পারো তাহলে অন্যদিকে অর্থাৎ সৃজনশীলে যদি তোমরা 50-এর মধ্যে 35-36 পাও তাহলে কিন্তু ইজিলি তোমাদের এ প্লাসটা চলে আসবে। তাই তোমরা চেষ্টা করবে তোমাদের প্র্যাকটিক্যাল এবং অবজেক্টিভে তোমাদের মার্কটা এগিয়ে রাখার। তো এবার আসা যাক তোমাদের অধ্যাপিতিক মেইন সাজেশনে। তো এবার তোমাদের 3টি বিভাগ থাকবে এবং টোটাল তোমাদের 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমাদের প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমেই আছে তোমাদের ক বিভাগ। তো ক বিভাগে তোমাদের থাকবে বীজগণিত। তো বীজগণিত থেকে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের 1টি অ্যানসার করতে হবে। এরপর তোমাদের রয়েছে খ বিভাগ। খ বিভাগে থাকবে তোমাদের জ্যামিতি। তো জ্যামিতি থেকেও তোমাদের 3টি সৃজনশীল দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাদের 1টি অ্যানসার করতে হবে। এরপর গ বিভাগে তোমাদের থাকবে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, এখান থেকে তোমাদের 2টি সৃজনশীল দেওয়া থাকবে, 1টি অ্যানসার করতে হবে। তো তোমাদের এই ক বিভাগ থেকে 1টি, খ বিভাগ থেকে 1টি এবং গ বিভাগ থেকে 1টি করে টোটাল 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো প্রথমে আসা যাক ক বিভাগ অর্থাৎ বীজগণিতে। তো বীজগণিতের জন্য তোমরা যে যে অধ্যায়গুলো দেখবে সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে একম অধ্যায়। তো একম অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশনের মধ্যে তোমাদের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে ফাংশন, এক এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এবং যদি তোমাদের সেট থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা তার জন্য তোমাদের অধ্যায়ের 26 নম্বর প্রশ্নটি দেখে নিবে। এরপর রয়েছে বীজগণিতের জন্য দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে যে মেইন টপিকগুলো দেখবে সেগুলো হচ্ছে চক্রক্রমিক ও প্রতিসম রাশি, মাত্রা ও মুখ্য সহগ নির্ণয়। তো তোমাদের এই টাইপের ম্যাথগুলো তোমাদের সৃজনশীলের ক নাম্বারে দিয়ে দিবে। আর তোমাদের খ এবং গতে যে টাইপের অঙ্কগুলো দিতে পারে সেগুলো হচ্ছে আংশিক ভগ্নাংশ নির্ণয়, উৎপাদকের বিশ্লেষণ। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 5, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং 15। তো তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো অর্থাৎ তোমরা সারা বছর কিছুই পড়ালেখা করনি, তোমরা জাস্ট এখন অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তোমরা জাস্ট একম অধ্যায় এবং এই দ্বিতীয় অধ্যায় শুধু এই 2টি অধ্যায় দেখলেই তোমরা এখান থেকে সর্বনিম্ন 1টি সৃজনশীল কমন পেয়ে যাবে এবং ভাগ্য ভালো থাকলে 2টি সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো অর্থাৎ রিস্ক নিতে না চাও তোমরা আরো যে এক্সট্রা অধ্যায়গুলো দেখতে পারো সেগুলো হচ্ছে সপ্তম অধ্যায়। তো এই অধ্যায়ের যে মেইন টপিকগুলো আছে সেগুলো হচ্ছে ধারার উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, সমষ্টি নির্ণয় এবং পদ নির্ণয়। তো এই টাইপের ম্যাথগুলো দিয়ে তোমাদের প্রায় সময় সৃজনশীল চলে আসে এবং এই অধ্যায়ে তোমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 12, 13, 14, 15 এবং 16। এরপর তোমরা আরও এক্সট্রা যে অধ্যায়টি দেখতে পারো সেটি হচ্ছে সূচক ও লগারিদম এই অধ্যায়টি। তো এই অধ্যায়ের 9.1 থেকে তোমরা দেখবে 5-এর খ, ঙ, চ, 7-এর ক এবং চ। এরপর 9.1 থেকে 6-এর গ, ঘ এবং 7-এর ক থেকে ঙ। এরপর তোমরা আরও এক্সট্রা যে অধ্যায়টি দেখতে পারো সেটি হচ্ছে দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদ বিস্তৃতি। তো এই অধ্যায় থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয়, এক্সবর্জিত পদ বা মুক্ত পদ নির্ণয় ও প্যাস্কেলের ত্রিভুজ। এবং 10.2 থেকে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে সেটা হচ্ছে 11, 13, 15, 16, 17 এবং 18। তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা যদি এই এক্সট্রা 3টি অধ্যায় পড়ো এখান থেকে তোমরা 1টি সৃজনশীল 100% কমন পাবে, আর ভাগ্য ভালো থাকলে এই 3টি অধ্যায় মিলে তোমরা 2টি সৃজনশীল কমন পাবে। আর একম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল আসবে অথবা এই 2টি অধ্যায় থেকে যে কোনো 1টি অধ্যায় থেকে 1টি সৃজনশীল আসবে। তো তোমরা যারা রিস্ক নিতে চাও তোমরা জাস্ট শুধুমাত্র এই 2টি অধ্যায় পড়ো, আর তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো অর্থাৎ রিস্ক নিতে না চাও তাহলে তোমরা এই সবগুলো অধ্যায়ই পড়তে পারো। তো এবার আসা যাক খ বিভাগ অর্থাৎ জ্যামিতিতে। তো জ্যামিতির জন্য প্রথমে বলা যাক উপপাদ্যের কথা। তো উপপাদ্যের জন্য তোমরা 3.10, 3.12 এবং 3.5 নম্বর উপপাদ্যটি দেখবে এবং মূল সম্পাদ্যের জন্য তোমরা বইয়ের সবগুলো সম্পাদ্যই দেখবে, কারণ সম্পাদ্য একদম সহজ। তো তোমরা সম্পাদ্যের জন্য সবগুলো সম্পাদ্যই দেখে নিবে। তো তোমরা উপপাদ্য এবং সম্পাদ্য যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এখান থেকে তোমরা 1টি সৃজনশীল কমন পাবে। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যারা উপপাদ্য মুখস্থ করতে পারো না বা উপপাদ্য বুঝো না অথবা সম্পাদ্যের চিত্র রাখতে পারো না, অর্থাৎ তোমরা এই সম্পাদ্য বা উপপাদ্যের কোনোটিই পড়তে চাও না। তো সেই ক্ষেত্রে তোমরা যে অধ্যায়টি পড়তে পারো সেটি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ অধ্যায় 11। তো এই অধ্যায় থেকে তোমাদের 100% 1টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো স্থানাঙ্ক জ্যামিতির জন্য তোমাদের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, ঢাল নির্ণয়, সমীকরণ নির্ণয়, এরপর আয়তক্ষেত্র, সামান্তরিক
অথবা সমকোণী ত্রিভুজ প্রমাণ স্থানাঙ্ক থেকে, অর্থাৎ তোমাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের সেটি সামান্তরিক নাকি সমকোণী ত্রিভুজ নাকি আয়তক্ষেত্র সেটা প্রমাণ করতে বলতে পারে। এরপর তোমাদের বিভিন্ন চতুর্ভাগ থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ তোমাদের যে ছক কাগজে তোমাদের যে স্থানাঙ্কগুলো বসাবে সেগুলো বসানোর পর তোমাদের প্রথম চতুর্ভাগ অথবা দ্বিতীয় চতুর্ভাগ বা তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে তোমাদের যেই ত্রিভুজ বা চতুর্ভুজটি উৎপন্ন হবে তোমরা সেই চতুর্ভাগের সেই চতুর্ভুজ বা ত্রিভুজের তোমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের অধ্যায় ১১ অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাদের সৃজনশীলে দিয়ে দিতে পারে। তো তোমরা অধ্যায় ১১টি খুবই ভালোভাবে দেখে যাবে, কারণ এখান থেকে 100% তোমাদের একটি সৃজনশীল কমন থাকবে। এরপর জ্যামিতির জন্য তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে অধ্যায় ১২ অর্থাৎ ভেক্টরের অধ্যায়টি। তো এই অধ্যায় থেকে তোমরা ভেক্টর যোগ ও বিয়োগ বিধিটি দেখবে এবং উদাহরণ ৩, ৪, ৫ ভালোভাবে দেখে নিবে, এবং অনুশীলন থেকে ১৩, ১৪, ১৫ এবং ১৬ এই চারটি অঙ্ক খুবই ভালোভাবে দেখবে। এরপর জ্যামিতির জন্য তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হচ্ছে তোমাদের অধ্যায় ১৩। তো এই অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট যেই ম্যাথগুলো রয়েছে সেটা হচ্ছে ১৩, ১৪, ১৫, ১৮, ১৯, ২৪, ৩১, ৩৩ এবং উদাহরণ ১০। তো এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তোমরা কোনো গোলক এবং সিলিন্ডার এবং ঘনকের সূত্রগুলো খুব ভালোভাবে শিখে নিবে। তো এরপর ফাইনালি তোমাদের রয়েছে গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। তো ত্রিকোণমিতি এবং সম্ভাবনার মধ্যে তোমাদের সম্ভাবনার অধ্যায়টি খুবই ইজি, তোমরা চেষ্টা করবে সম্ভাবনা থেকে অ্যান্সার করার। তো ত্রিকোণমিতির অধ্যায় ৮ থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ, আবার ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ, বিভিন্ন ত্রিকোণমিতিক সমীকরণ প্রমাণ বা সূত্র প্রমাণ এবং থিটার মান নির্ণয় অথবা বিভিন্ন ত্রিকোণমিতিক তোমার সমীকরণের মান নির্ণয়। তো তোমরা যারা ত্রিকোণমিতি ভালো পারো তোমরা চেষ্টা করবে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করার জন্য, বা তোমরা যারা ত্রিকোণমিতি ভালো পারো না বা বুঝো না তোমরা চেষ্টা করবে ১৪ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা থেকে অ্যান্সার করার, কারণ সম্ভাবনা একেবারেই ইজি একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের ১০-১০ পাওয়া খুবই ইজি। তো এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে ১৫, ১৬, ১৭, ১৮, উদাহরণ ৬, ৭, ৮, ৯। তো সম্ভাবনা থেকে তোমাদের যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ছক্কা এবং মুদ্রা নিক্ষেপ। তাছাড়া তোমরা সম্ভাবনা ৩টি ভালোভাবে শিখবে। তাছাড়া তোমরা বিভিন্ন টেস্ট পেপার অথবা গাইডে দেখতে পারবে যে বিভিন্ন রঙের বলের উপর তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। তাছাড়া তোমরা বিভিন্ন স্থানে ভ্রমণের উপরও এই অধ্যায়ে তোমাদের কিছু প্রশ্ন আসে, তোমরা সেগুলো দেখে নিবে। আর এই অধ্যায়ে তোমাদের সম্ভাবনার উপর যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো তোমরা দেখবে। আর তোমাদের এই অধ্যায় থেকে একটি অবজেক্টিভ প্রায় সময় আসে, সেটা হচ্ছে সম্ভাবনার সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত। তো এই ছিল তোমাদের এসএসসি পরীক্ষা ২০২০ এর উচ্চতর গণিতের চূড়ান্ত এ+ সাজেশন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি এসএসসি পরীক্ষা ২০২০ এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন চাও তাহলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। সেখানে তোমরা এসএসসি নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে তোমরা এসএসসি পরীক্ষা ২০২০ এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো তাহলেও তোমরা এসএসসি পরীক্ষা ২০২০ এর অন্যান্য অনেক বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।